আজির আজাদী কা অমৃত মহোৎসব অর্থাৎ স্বাধীনতার অমৃত মহোৎসবর লগত সংগতি রাখি পেলা আজি আমার মানকাছার থানার অন্তর্গত ভিডিপি আর ইয়ার নাগরিক কমিটি সকলের লগত লই পেলা এখন যুটিয়া আমি সভা আহ্বান করেছিল। ইয়াত আমি তেখেতসকলক আগন্তুক এই তিনদিনিয়া ঘর ঘর পতাকা উত্তোলন কার্যসূচী অসম সরকারে ভারত সরকারে রাখিছে। আমি এইদিন তেখেতসকলের জড়িয়ে সমগ্র আমার এই সাউথ জেলার নাগরিকসক ছাত্র ছাত্রীসল আমি আহ্বান জানাইছো যে অহা 13, 14, 15 এই তিনটা দিন তেখেতসকলে যে ঘর ঘর বিরঙ্গ পতাকা উত্তোলন করে সেইখানি কথা আমি আজি তেখেতসকল ইয়ার উদ্দেশ্য ব্যাখ্যা ইত্যাদি আমি সুন্দরভাবে তেখেতসকল কোয়া হয়েছে। আমার লগত আছে ইয়ার কালাকান্দি এই থানার স্থায়ী ভিডিপি কমিটির প্রেসিডেন্ট জ্যেষ্ঠ নাগরিক আমার আশ্রফ আলী ডাঙরিয়া সাহেব আছে, সিও ভিডিও আছে, ভিডিপির আমার ডেপুটি এডভাইজার আমার উকিল সাহেব আছে, আমার থানার অন্যান্য অফিসার সকল আছে, আর ভিডিপির যখন সদস্য সদস্যা সেক্রেটারি প্রেসিডেন্ট তেখেতসকল আজি ইয়াত উপস্থিত থাকিছিল। আর আমার এই মানকাছার থানার এলাকার যখন জ্যেষ্ঠ নাগরিক যা আমি ভিডিপি কমিটির আজি মিটিংত আহ্বান করেছিলাম তেখেতসকল আগন্তুক যে হর ঘর তিরঙ্গার উত্তোলন যা কার্যসূচীর সুন্দররূপে তেখেতসকলে সকলে সহযোগিতা আগবহার আগবহার আমাক প্রতিশ্রুতি দিয়েছে। আর আমি আশা রাখিছো আমার এই কার্যসূচী অতি সুন্দর রূপত সমাপন হব আর তেখেতসকল আমি সমগ্র আপনার জড়িয়ে আমার জেলাবাসী সকলকে আমি আহ্বান জানাইছো সরকারের যে আহ্বান এই আহ্বানের যাতে আমি সকলে কায়মনিভাবে পালন করো, জাতীয় পতাকাকে আমি সন্মান করো, আমার স্বাধীনতার উদযাপন উপলক্ষে আমি তিনদিনিয়া কার্যসূচী জাতীয় পতাকাকে আমি তাতে উত্তোলন করো। আর লগতে আমি ভিডিপি সকলক থানা কমিটির জড়িয়ে আমি কৈছো যে তেখেতসকলে অহা দুদিনের ভিতরতে আমার ইন্টার পুলিশ স্টেশনক ফুটবল খেল তেখেতকে আয়োজন করব। আমি সমগ্র জেলাখনের আর বিশেষকে যুবসমক আমি আহ্বান করিম আমার সহযোগ করক তেখেতসকলে এই সহযোগের জড়িয়ে স্বাধীনতার উদযাপনের যে আহ্বান তার প্রতি তেখেতসকলে অংশ লোক এটি আসলে আমার আজ বার্তা। নিরাপত্তা ক্ষেত্রত ফুটবল খেল তেখেতকে আয়োজন করব। আমি সমগ্র জেলাখনের আর বিশেষকে যুবসমক আমি আহ্বান করিম আমাক সহযোগ করক তেখেতসকলে এই সহযোগের জড়িয়ে স্বাধীনতার উদযাপনের যে আহ্বান তার প্রতি তেখেতসকলে অংশ লোক এটি আসলে আমার আজ বার্তা। নিরাপত্তা ক্ষেত্রত ইতিমধ্যে আমি গোটেবিলাক থানার লগত আমি মিটিং করেছো, ভিডিপিক আমি এলার্ট করেছো আর দেখা গেছে যে আমার যে বিএসএফ আছে 24/7 এলার্ট হয়ে থাকে। আমি আশা রাখিছো আগন্তুক স্বাধীনতা দিবস আমার ইয়াতে শান্তিপূর্ণভাবে পার হয়ে যাব আর যেখানে আমার ফলের পর আমি প্রিভেন্টিভ প্রিকশনিস মেজার লব লাগে আমি সেইবিল করছো।